বিশ্বকাপ দল গড়তে মন গড়া ব্যাখ্যা দিয়েছে সিলেকশন প্যানেল। নাজমুল শান্তকে দলে নেওয়ার যুক্তি বিপিএল এর পারফরমেন্স, অথচ সবশেষ আসরে 11 ম্যাচে নেই তার 50, স্ট্রাইক রেট 91। এদিকে নিজেদের গড়া দল নিয়ে তারা কতটা অস্পষ্ট তাই রিয়াদের জন্য জাতীয় দলের দুয়ার খোলা ততদিন যতদিন না তিনি অবসরে যাবেন। সেই হিসাবে 2023 ওডিআই বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে মাশরাফিরও, ম্যাচ তো রিটায়ার্ড নয়। পিএল এর রেকর্ডটা দেখেন শান্তর, আমাদের ডোমেস্টিক যে কয়েকজন খেলোয়াড় আছে ওর জায়গায় থেকে কিন্তু ওর পারফরমেন্স কিন্তু খারাপ না। আপনার রেকর্ডটা দেখেন, সিলেকশন প্যানেলের কাজ ক্রিকেটার সিলেক্ট বা নির্বাচন করা, সেই কাজটায় কতটা মনোযোগী তারা। নাজমুল শান্তর আন্তর্জাতিক পারফরমেন্স নয়, বিবেচ্য বিপিএল এর ফর্ম। ফিরে দেখা সবশেষ বিপিএল, চলতি বছরের আসরে 20তম রান সংগ্রাহক শান্ত, 11 ম্যাচে স্ট্রাইক রেট দৃষ্টিকটু মাত্র 91। আলোচিত আসরে কোনো 50 নেই, শান্ত করেছেন মোটে 20 গড়ে রান, সেই শান্তই বিশ্বকাপ দলে। অনেক অ্যানালাইসিস করেছে যে ব্যাকআপ একটা ওপেনারের জন্য, তো যেটা বললাম সম্মিলিত ক্রমে কিন্তু সবার সাথে আলোচনা করে সিদ্ধান্তটা গুলি এসেছে। এখানেও ম্যাজিক, শান্ত বিকল্প ওপেনার, অথচ চলতি বছর তিনি খেলেছেন 3 টি-20, কখনোই ওপেন করেননি, ব্যাট করেছেন 4 কিংবা 5 নম্বরে। সেই শান্ত কি করে ব্যাকআপ ওপেনার হয় বোধগম্য হয় না। একটার পর একটা সিরিজ আসে আর বাংলাদেশ নতুন শুরু করতে চায়, যে চাওয়াটার শুরু আছে শেষ নেই। 25 আর 27 সেপ্টেম্বর মুখোমুখি হবে দুই দল, এরপর দেশে ফিরবে ক্ষণিকের বিরতি, তারপর উড়াল ক্রাইস্টচার্চে, সে অনেক পরের ব্যাপার। আমিরাতের বিপক্ষে দুই ম্যাচে ক্যাপ্টেন সাকিব থাকবেন তো, যেহেতু এটা একটা টিমের প্রিপারেশন, সেটা টিম ম্যানেজমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, ইফ ইউ লাইক আওয়ার ইনফো সাবস্ক্রাইব টু চ্যানেল এন্ড ওয়াচ দ্য নেক্সট ভিডিও।